জামিন পাননি বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। 4 অক্টোবর মুম্বাইয়ের আদালতে হাজির করা হয় আরিয়ানকে। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে দেয় আদালত। পাশাপাশি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আবেদনের প্রেক্ষিতে 7 অক্টোবর পর্যন্ত তাদের হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করেছে, আরিয়ান ছাড়াও এদিন তার বন্ধু আরবাজ মুনমুন সহ আরও 6 জনকে আদালতে হাজির করে এনসিবি, যার মধ্যে 1 জনকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। আজ থেকে বেশ ভালো পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে আদালতে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং। আদালতের কাছে অনিল সিং বলেন, এনসিবির পক্ষ থেকে আরিয়ানের ফোন আটক করা হয়েছে, সেখানে অনেক সন্দেহজনক চ্যাট আছে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মাদক ডিলারদের সঙ্গে যোগাযোগ ছিল আরিয়ানের। তাই সকলকে একসঙ্গে বসিয়ে এনসিবির দপ্তরে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অনিল সিং জানিয়েছেন, বিরোধিতা করে আদালতকে বলেন, আরিয়ানের বিরুদ্ধে পাওয়া সব প্রমাণ NDPS অ্যাক্ট অনুসারে শাস্তিযোগ্য এবং রিয়া চক্রবর্তীর কেস অনুসারে জামিন অযোগ্য অপরাধ। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা খুব প্রয়োজন, কারণ চ্যাট থেকে বেশ কিছু সাংকেতিক নাম পাওয়া গিয়েছে যা মাদক পাচারকারীদের সঙ্গে চ্যাট করার সময় ব্যবহার করা হয়। আরিয়ান খানের আইনজীবী সতীশ মানে শিন্দে বলেন, আরিয়ানের সঙ্গে কোনো মাদক পাচারকারী বা এই ধরনের কোনো সংস্থার যোগাযোগ নেই, এমনকি তার ব্যাগ থেকেও কিছু উদ্ধার হয়নি। নিষিদ্ধ বস্তু হিসেবে যেগুলো ধার্য করা হয় যেমন চরস বা MD তার বা তার বন্ধুদের কাছ থেকেও পাওয়া যায়নি। আরবাজের কাছ থেকে যা পাওয়া গিয়েছে তা সামান্য। এনসিবি কেবল আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর নির্ভর করতে পারে না,